গুড ইভিনিং বন্ধুরা শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে ষষ্ঠী তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলিয়ে প্ল্যান করেছি যে আমরা মোমোর পার্টি করব। তো সেই মোমোই হচ্ছে এখন এখানে স্ট্রিম জারে হচ্ছে সাজানো গোছানো হয়ে যাচ্ছে আর এই মোমো বানানোর দায়িত্বটা সম্পূর্ণ পড়েছে মিস্টারের উপরে তো মিস্টার কি করেছে সমস্ত মোমো একেবারে রেডি করে সাজিয়ে গুছিয়ে একটা কার্টুনের মধ্যে স্তরে স্তরে ও লেয়ার করে রেখেছে তারপরে এটাকে অনেকক্ষণ সারাদিন বসেই ও করেছে একা একা তারপরে এটাকে এখন শুধু স্ট্রিম করতে হবে তো আমি ব্লগটা ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি সে কারণে অনেক নয়েজ আসতে পারে সেজন্য আমাকে ক্ষমা করে দেবেন তো কয়েকজন হাতে হাতে লাগিয়ে আমরা পাঁচটা ফ্যামিলি মিলে এই মমর হচ্ছে পার্টিটা আজকে করব বাড়িতে বসে পার্টি তো নয় পিকনিক করব কারণ মেলায় ঘুরতে গেলে বিশেষত খাওয়ার ব্যাপারটা ঘুরতে গেলে তো খেতেই হবে আর না খেলে তো ভালোই লাগ লাগে না আর বাঙালিতে তো রসনা পরিতৃপ্তি হয় এই ভাগেই দুর্গো পুজোর সময় ভুড়ি ভোজ ঘুরতে যাওয়া খাওয়া সব কিছুই যেন এই পুজোর সময় সব থেকে বেশি হয় কারণ আনন্দ এই এই সময় এদিকে স্যুপটা হাঁড়িতে আমি একটা বসিয়ে দিয়েছিলাম মিস্টারে করেছিল তারপর আমি নামাচ্ছিলাম আর এদিকে স্ট্রিম হওয়া শুরু করে দিয়েছে যা আইটেম লাগে আর এই কড়াইটা নিয়েছি এই কড়াইটিতে সবসময় ভাজাভুজি করা হয় এই জন্য এই কড়াইতে তেল দিয়ে মোমো কিছু ভাজা হবে ভেজে যেই হচ্ছে ফ্রাই মোমো যেটা বলে সেটা এখানে করা হবে তো ওদিকে ফ্রাই হচ্ছে এদিকে বাচ্চাদের তখন হচ্ছে আমরা যে স্টিম মোমোটা আছে সেই মোমোটাকে খেতে দিচ্ছি কারণ বাচ্চাটা তো অস্থির হয়ে গেছে ওরা ভাবছে কি জিনিস কখন আমরা খাবো কখন আর বাটিতে করে স্যুপ দেওয়া হয়েছে আর দু আইটেমের হচ্ছে সস বানানো হয়েছে একটা তিলের সস আর একটা হচ্ছে টমেটোর সস সাদা তিলে যে সাদা তিলের তিল থাকে সেই তিলের হচ্ছে সস বানিয়েছে আর সসগুলো অসম হয়েছিল আমরা তো বাচ্চারকে দিতে দিতে আর লোভ ধরে রাখতে পারছি না কখন আর খাবো কখন খাবো আর সবাই বলছিল যে স্যুপটাকে বেশি করে যেন বানানো হয় সেই জন্য প্রায় দেড় কিলো মাংসের স্যুপ বানানো হয়ে গেছে এই যে বড় একটা দেখছেন প্যানে এই প্যানে এখানে হচ্ছে স্যুপ বানানো হয় সবাই বেশি সবাই এখন শীত যেহেতু পড়ছে একটু একটু ঠান্ডাও লেগেছে সবার কম বেশি সর্দিও হয়ে গেছে তাই সবাই স্যুপ খাবে বেশি বেশি করে বলে কি সবাই খাবো আর পাঁচটা ফ্যামিলি নিয়ে যেহেতু করছি শুধু মহিলারাই নই আমরা মহিলারা এখানে করছি আর মিস্টার তো আগাম করে দিয়েছে পরবর্তীটা আমরা করছি তারপরে সুপো বাটিতে ভরে মেয়ে বাচ্চাদেরকে প্রথমে দিয়ে দিলাম এবার ওরা খাবে প্রথমে স্টিমটা খাবে তারপর ফ্রাই যেহেতু হয়ে গেছে গামলা এই যে সাজিয়ে নিয়েছি এবার একটা একটা আর আমার মেয়ে তো খেতে এখনও জানেই না কিন্তু বৈঠকে বসে হচ্ছে দিদিরা যেহেতু খাচ্ছে আর বিকেলবেলা ওর পিসি এসেছিলো পিসির সঙ্গে চলে গেছে তো সেই জন্য আমি কাজগুলো করতে পেরেছি এবার যখন খাওয়া দাওয়ার ইসে হয়ে গেছে রেডি হয়ে গেছে তারপর ওর পাপা গিয়ে নিয়ে আসলো কারণ এই ইসেটা তো আমরা মিস করতে পারি না না মেয়ে এখানে খুব আনন্দ পাবে সবাই মিলে খাবে আমরা তো ছোট ছোটো ফ্যামিলি তিনজন মিলে খায় বাড়িতে একা একা থাকি এবার সবাই মিলে একদিন একখানে খেলে তাদের একটা আনন্দ এই মিলেমিশে খাওয়ার সেগু সেই সব জিনিস হচ্ছে ওরা উপভোগ করতে পারবে দেখুন কত খুশি আমার মেয়ে খেতে তো পারছে না প্লেটে দিয়েছি প্লেট তো সাজানোই আছে শুধু নাচতে ব্যস্ত আর এদিকে হচ্ছে বাড়িতে বক্স চালু করে যে এত আনন্দ হচ্ছে কি বলবো আর সবার ইচ্ছে যে পেট পুড়ে যেন আজকে মোমো খেতে লাগে আর দোকানে গিয়ে হচ্ছে সেটা এত টাকা দিয়ে কিন্তু মজা করে খাওয়ার যে তৃপ্তিটা সেটা হচ্ছে আসছে না কিছুতেই আর আমরা যে পাঁচটা ফ্যামিলি নিয়ে করছি এখানে গিয়ে সবার বাড়ির একটা করেই বাচ্চা আছে পাঁচজন বাচ্চা খেতে বসে পড়ে গেছে কী ভালো লাগছে এত সুন্দর করে খাচ্ছিল ওরা মানে কি বলবো এই দৃশ্যটা না দেখলে উপভোগ করা যায় না আর আমার মেয়ে আমার মেয়ে শুধু নাচে ব্যস্ত শুধু একে দেখছে ওকে দেখছে ও নিজেই খাচ্ছে না খেতে পারে না একটু হাত দিয়েছে তারপরে দেখছে খেতে ভালো লাগছে না এবার দুই দিদিকে ধরে ও নিজে নাচ করছে এবার ওদেরকে দেখে হচ্ছে বলছে নাচো দেখেছেন মোমোগুলো কত বড় বড় কত সুন্দর সুন্দর হয়েছে তারপরে প্রথমে দিকে ভাবলাম যে কিসে প্লেটে খাবো তো ঘরেই যেহেতু প্লেটগুলো ছিল এই প্লেটেই বের করে ফেললাম বের করে সবাই মিলে খেতে বসে পড়লাম এদিকে দোকান তো আছে মিস্টার একবার এদিকে যাচ্ছে দোকানে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর এরা হচ্ছে ওর ছেলেকে খাওয়াচ্ছে ওর মেয়েকে খাওয়াচ্ছে এদিকে নাচ গান সবার হচ্ছে আর আমি একটু বেশি আনন্দ করছিলাম মনে হচ্ছে সবাই মিলে আর এই যে হাততালি দিচ্ছে ইনি আমার যা ইনি হচ্ছে ভাসুর ঠাকুর যেহেতু এখানে আছে কিন্তু নাচতে পার নাচতে পারছে না মিস্টার হচ্ছে ভাসুর হয় এবার পাশেই বসে আছে নাচতে পারছে না যদি না থাকতো তাহলে তো আমরা কয়েকটা মিলে মহিলা মিলে শুরু করে দিতাম এখানে কিন্তু মিস্টার বাড়িতে আছে মিস্টারের জন্যই তো এত কিছু হচ্ছে ও যদি বানিয়ে না দিত তাহলে আমরা হচ্ছে খেতে পারতাম না এতো আনন্দ করতে পারতাম না এক একজন দেখুন না চেটে খাচ্ছে জীব বের করে কি অবস্থা আর আমার মিস্টার আমার মিস্টার তো সবাইকে খাইয়ে সবার আনন্দ দেখে ও হচ্ছে তৃপ্তি পাচ্ছে এদিকে মেয়ে খাচ্ছে না দেখে মেয়েকে হচ্ছে আমি জোর করছিলাম খাওয়ানোর জন্য এদিকে পাশেই বসে আছি দেখছিলাম যে কি করে মেয়ে এবার চামচ নিয়েছে ও তো চামচ একা তুলতে পারছে না চামচটা শুধু মুখে যাচ্ছে কিন্তু স্যুপ আর মুখে যাচ্ছে না চেষ্টা করলাম তো খাবে না ওই এক চামচ রকমে খেলো তারপরে হোক খাচ্ছে না কারণ আমরা কম বেশি ঘরে খাই মোমোটা কম বেশি আমরা খাই সেই ওর অতটা চাহিদা নেই কিন্তু দিদিরা পাশে বসে খাচ্ছে এটাই সব ওর বড় আনন্দ সেই সকাল থেকে তোড়জোড় চলছে মোমো বানানোর কিন্তু মার্কেট তো আগের দিনেই করা হয়ে গেছে সব কিছু যারা সবাই আগের দিন বিকেলবেলায় গিয়ে মার্কেট যা যা লাগে সব কিছু নিয়ে এসছে শুধু মিস্টার হচ্ছে চিকেনটা আর ময়দাটা নিয়ে এসেছিলো ময়দাটা তো আমাদের দোকানের আর তেল ময়দা এসব আমাদের দ আদার্স যেগুলো লাগে সেগুলো হচ্ছে মিস্টার আর হচ্ছে আমার যারাই করে রেখেছিল তো আর খেতে খেতে আমরা চিন্তা ভাবনা করছি ওরাও বলছে যে দাদা যদি এরকম এত সুন্দর করতে পারে তাহলে আমরা আরেকটা ফার্স্ট জানুয়ারি আবার আমরা হচ্ছে পিকনিক করবো দেখেছেন এক হচ্ছে প্যান করে রেখেছি এটা কি সসপ্যান না কি বলে জানি না আর এই যে দু রকম একটা হচ্ছে তিলের সাদা তিলের আর একটা হচ্ছে সসের এই যে টমেটো কিচাপ টমেটো দিয়ে বানিয়েছে খুব সুন্দর হয়েছে ও মাইক তো বাচ্চাদের তো এ একটু খেতে সময় লাগবেই আর প্রথম প্রথম ওরা তো ভেবেছিল যারা বলছিল যে দশ পনেরোটা করে খাবো কিন্তু বাচ্চারা তো তিনটা চারটা করেই খেতে পারছে না ওরা নাকি হচ্ছে যখন দোকানে বসে তখন নাকি অনেক করে খায় কিন্তু তৃপ্তি আসে না কিন্তু এখানে খেতে বসে আর কেউ খেতে পারছে এবার বাচ্চাদের খাওয়া গিয়ে আমরা পড়লাম এবার ওদিকে প্রথম দিকে আমি ফ্রাই করলাম তারপর হচ্ছে ও ফ্রাই সে এদিকে তখন আমি হচ্ছে থালায় হচ্ছে বেড়ে নিচ্ছি সবাই মিলে যখন খাবো তখন থালায় তো বেড়ে নিতে হবে বসে পড়েছি আরেকজন এখানে একটু গন্ডগোল হয়ে গেল আরেকটা দিদি ছিল উনি হচ্ছে বাড়ি চলে গেল ওনার হাজবেন্ডের এখন কি কি হয়েছে ডিউটি থেকে এসছে কি হয়েছে ও বাড়ি চলে গেলো সেজন্য হচ্ছে ও না থাকাকালীন তখন একটু খারাপ লাগছিল তো যাই হোক শেষের দিকে এসেছিলো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খুব মজা করলাম খুব মজা করলাম আর সবাই মিলে কয়েকটা পরিবার মিলে হচ্ছে এরকম করে খেলে এত যে আনন্দ হয় মানে বলার মতো না আর আমরা তো ছোটো ছোট পরিবার সবার পরিবারে দুজন তিনজন শুধু আমার যা ওদের হচ্ছে কাকা কাকি আর ওরা তিনজন ওরা হচ্ছে ফ্যামিলি এই জন্য সবাই যখন এখানে হয়েছি এই আনন্দটা বুঝতে পারছি কত বড় একটা আনন্দ লাগছে আর করে খেলেই তো ভালোই লাগে এরপর খেতে খেতে আমাদের অনেকটা সময় কেটে গেল গল্প মজা হাসি ঠাট্টা সব কিছুই হলো এবার খাওয়া দাওয়ার পরে আর কিন্তু আরও কি অনেক পড়েছে পড়েছিল তারপর সবার বাড়ির জন্য বাড়ির যেহেতু হাজব্যান্ডগুলো সবার বাড়িতে আছে এবার কাকা কাকি আছে তাদের জন্য পাঠানো হয়ে গেল এবার সবার জন্য বাড়িতে যতগুলো বেঁচে তোর খেতে পারলাম না প্রায় দেড়শো পিসের মতো হয়ে গেছে রান্না মোমো এবার এবার সেগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হবে সবার সবার বাড়িতে বাড়ির যারা আছে তারা খাবে মানে ষষ্ঠীর আনন্দটাতে এত সুন্দর হবে আমরা কল্পনা করতে পারিনি প্রথম দিকে তখন কেমন হবে কেমন হবে ভেবেছিলাম তো এই আনন্দটা একেবারে অন্যরকম সে যেটা ঘুরতে গিয়ে কিংবা কোনো রেস্টুরেন্টে বসে খেলে মজা পাওয়া যাবে না আর আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চারা তখন বাইরে যেহেতু ঘরে বক্স চলছে আমি ভাবছিলাম যে এই গানগুলো দেব কিন্তু কপিরাইট ক্লিমের জন্য আর দিতে পারলাম না তো এইভাবে খাওয়া দাওয়া করে সবাই মাজা পরিষ্কার করে এবার কয়েকটা ছিল বিকেলবেলা তো ননদ ছিল যেহেতু আমরা পিকনিক করব ননদ আর থাকবে না সেই জন্য চলে গেলাম পিসি বাড়ি খেয়ে দিয়ে কয়েকটা ওর জন্য রেখে দিয়েছি এবার পিসি বাড়ি চলে গেলাম সেখান থেকে পিসি বাড়িতে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে এবার চলে গেলাম আমরা ঠাকুর দেখতে এই যে ঠাকুর দেখে আমাদের বাড়ির পাশে যেই ঠাকুরটা সেখানে চলে গেলাম এবার এখান থেকে আরও কাজ আছে আমাদের কাজ কিন্তু শেষ একদম হচ্ছে না শুধু খাওয়াই নয় এবার দোকানের যে সকালে মাল করতে হবে সেই মালটা কে করবে সকালবেলা ঘুম থেকে আজকে সারাদিন মাল করা হয়নি সেই জন্য মাল করতে চলে গেলাম দোকানে ভালোই লাগছে ষষ্ঠীর দিনে আনন্দ করার পরে একটু যদি ঠাকুর দেখি ভালোই লাগবে তো বাড়ি যেরকম ছিলাম ওরকম বাড়ির পাশের পুজো সেখানে আর এত রাত হয়েছে অত রেডি ফেডি হলাম না এবার চলে গেলাম সেখানে আর মেয়ে তো ওখানে গিয়ে এত আনন্দ উচ্ছ্বাসে শুরু হয়ে গেল নাচানাচি ওখান থেকে কিছু মাল নিলাম তারপরে আরেকটা দোকানে চলে গেলাম এবার ওখান থেকে বাড়ি চলে এলাম যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো ভুলো না